এখন বাজে 8টা, তো 8টার দিকে আমরা ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো 8টার দিকে চা খাচ্ছি, এত দেরিতে চা খাচ্ছি হচ্ছে এই কারণে যে বড় ছেলে টিউশনে গিয়েছিলো, তো আসলো 7:30টার দিকে। তো এই গল্পই গল্প করতে করতে 8টাই বেজে গেলো, মানে চা খেতে খেতে। তো ওই যে ওদেরকে তো দুধ হলি চা রুটি ছেঁকে দিলাম, আর আমাদের জন্য আর কি চা বানিয়ে নিলাম। তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তো বড় ছেলে যে পাশে দেখো শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, তো ওর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, তো খেয়ে আর কি শুয়ে আছে। আর এইদিকে দেখো ওই যে আমাদের দুই ঢোলমলো চলে আসছে দুষ্টামি করতে, এসে এই যে আমার যে খাটটা আছে ওই খাটের যে সাদা সাদা চকচক করছে যে ডায়মন্ডের মতন, এগুলো এসে আলি আর কি খুঁচায় খুঁচায় আর কি বের করতে চায়। তো এখানে আর কি আমি আছি যে না বের করতে পারে। তো পাশে ছিলাম, আর ওইদিকে মোবাইল ঘাটছিলো, তো আমার বরের মোবাইল। আর যাই হোক, এটা রাত্রে আমি ডিনারের দিকে চলে আসছি। তো ডিনারে হবে আজকে হচ্ছিলো মটরে হলো ঘুগনি আর করব রুটি। তো আমি মটরটা এই যে ভিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, তো এখন এটা একটু সেদ্ধ করে নিব। তো আলুগুলো কেটে কেটে দিয়েছি ছোটো ছোটো করে, আর এই যে লবণ দিয়ে দিলাম। তো ঘরে আটা ছিল না, তো পাড়ার দোকান থেকে কিনে নিয়ে আসলাম 1 কেজি আটাগুলো ছেঁকে নিচ্ছি। তো রুটি বানানো মানে আমার কাছে যুদ্ধ করা, আমি রুটি বানাতে একদম ভালো লাগে না। আটা মাখো, বেলো, ভাজো, কত বিরক্ত কাজ, আর ভাত বসাই দিলে তো হয়ে যায়। তো ওই রুটি বানায় আর কি খাওয়া হয় না বলে আমার বর প্রচণ্ড আমাকে গালি দেয় যে রোজ রাতে রুটি খাবা, এমনি ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, এই নিয়ে কত কথা শুনতে হয় আমার বরের কাছে। তো যাই হোক, ভালো লাগে না বানাতে, এইটা খুব ঝামেলা লাগে আমার কাছে। আর এই যে আমার রুটি আটা মাখানো হয়ে গেছে, তো এটা গোল গোল করেও নিয়েছি, এখন বেলে নিব। আর ওদিকে ঘুগনিটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো কয়েকটা রুটি আগে ভেজে নিই। তো এই দেখো আমাদের ঘুগনি রেডি। তো দেখো আমি অনেকটা জল রেখেছিলাম, তো জলটা কি হচ্ছে টেনে নিয়েছে, আর তাও যে আরও মানে আরও রাখা উচিত ছিল, মানে এটা কি হয় না যখনই রান্না করি তখনই মানে ঝোলটাই কম হয়ে যায়, ঝোলটা কিন্তু অনেকটাই দিয়ে রেখে দিই, যাই না বুঝতে পারি না, এরপরে 1 কড়াই দিয়ে রাখতে হবে, তাহলে আর কমবে না। তো যাই হোক, রুটি ভাজা হয়ে গেছে দেখো। তো রুটিগুলো তো ভাজা হয়ে গেছে, তো ছোটো ছেলে খাবে না আর কি রুটি, তো ও খাবে একটু পরোটা, তো রুটিটাই আর কি তেল দিয়ে ভেজে দিব। আর এই যে ছেলেদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, দেখো দেখছো কত টেনে নিচ্ছে, আর একটু ঝোল ঝোল হলে ভালো লাগতো খেতে। তো যাই হোক, এই যে দুই ছেলেকে বেড়ে দিচ্ছি, আর ওদিকে এই যে আমার রুটিটা ভাজা হয়েছে, তো আমার বর এই যে পরোটা ভেজে দিল, তো বেলে বেলে দিচ্ছে আর ও ভেজে দিচ্ছে। তো একটা ভাজা হয়ে গেছে, তো ওদেরকে আগে খেতে দিই, আর বড় ছেলেও একটা খাবে এটা পরোটাটা, আর দুটো রুটি খাবে, ও বেশি খাবে না। তো চলো ওদের খাবারটা আমি দিয়ে নিই।